আজ বুধবার উনিশে ভাদ্র দু সালে ছয়ই সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন তার গায়ত্রী মন্ত্র ওম নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধিমোহী তন্ন কৃষ্ণ প্রচোদায়াত অথবা আপনারা বলতেই পারেন দীক্ষা যদি থেকে থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারলে জন্মাষ্টমীর মহান ব্রত পালন করুন এবছর জন্মাষ্টমী ছ তারিখ সাত তারিখ দুদিন কারা কারা সেদিন কবে কবে পালন করবেন এবং জন্মাষ্টমীর দিন কী কী রীতিনীতি আপনারা পালন করবেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি রাশি অনুযায়ী আপনারা জন্মাষ্টমীর দিন কোন মন্ত্র জপ করবেন আপনাদের জন্মাষ্টমীর পুজোর বিধি কী সঠিক কীভাবেই বা ভোগ আপনারা দিতে পারেন আর জন্মাষ্টমীর ব্রত পালন করার নিয়ম সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি আর আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না কোনো কিছু না পারলেও আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে ধ্যান এবং আত্ম উপলব্ধি আপনাদের ক্ষেত্রে লাভজনক প্রমাণিত হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কিছু টাকা পয়সা যদি জমিয়ে উঠতে পারেন জমি বাড়িতে বিনিয়োগ করুন লাভজনক হবেন লাভজনক ফলাফল পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ অফিসে এতদিন যাদেরকে আপনারা নিজের শত্রু বলে ভাবছিলেন আজ অনুভব করবেন আসলে সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী আজ আপনারা যারা কর্মজীবন থেকে অসংযত জীবনযাত্রা করে দেরিতে বাড়িতে ফিরবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই পিতামাতার কু নজরে পড়তে পারেন অন্যদেরকে খুশি করার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আজ আরাম গ্রহণ করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের থেকে আপনারা যথেষ্ট সম্ভব ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করুন তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আজ আরাম গ্রহণ করুন প্রিয়জনেদের মাধ্যমেই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য পরমানন্দ এগুলি আপনারা খুঁজে পাবেন আজ ভ্রমণ যদি করেন সেই ভ্রমণ কিন্তু লাভদায়ক হবে তবে খরচ সাপেক্ষও কিন্তু হতে চলেছে দীর্ঘ সময় পর আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে আজকের দিনটিতে সময় একটু অতিবাহিত করুন কিছুটা হলেও পরমানন্দ আপনারা নিশ্চিতভাবে পাবেন